আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আখিয়া। আজকে দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অধ্যায় এক আমাদের চলমান ছিল, অধ্যায় এক। আজকে আমরা অধ্যায় একের ১.৭ করব। এই চ্যাপ্টারটার নাম দিয়েছে নিজে করি। অর্থাৎ আমরা এতদিন কি করেছি, বইয়ের মধ্যে যা যা ছিল বোঝার চেষ্টা করেছি, সেগুলো অনুশীলন করেছি। এখন যা আছে সেগুলো আমরা নিজে নিজে প্র্যাকটিস করব, ঠিক আছে? নিজে নিজে শিখবো, নিজে নিজে প্র্যাকটিস করব। আজকে তোমাদের যে দুইটা প্রশ্নের উত্তর আমরা সলভ করব, সেগুলো আমাদের কিন্তু কি পুরনো পড়া। পুরনো প্যারা কেন বলছি, কারণ এগুলো আমরা ক্লাস ওয়ানে থাকতেই ১ থেকে ১০০ পর্যন্ত কথায় লেখা এবং অঙ্কে লেখা সবাই মোটামুটি শিখে ফেলেছি, তাই তো? আমরা আজকে সেই বিষয়গুলো, জানা বিষয়গুলোই হয়তো অনেকেই ভুলে গেছো, করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনা অনেকেরই হয়তো বা সেইভাবে হয়ে ওঠেনি। আগে যেভাবে সিরিয়াসলি তোমরা করেছো এখন ততটা তোমরা পড়ো না, হ্যাঁ, অনেকেই ভুলে গিয়েছো। আবার অনেকেই দেখা গিয়েছে যে একটু কম চর্চা করেছে, তো আজকে আমরা সেই পুরনো বিষয়গুলো একটু যাচাই করে নেব, ঠিক আছে? আমরা পুরনো বিষয়গুলো যাচাই করে নেব। আমরা দেখো, আমরা এই যে লিখেছি, হ্যাঁ, বইয়ের কত পৃষ্ঠায়, তোমরা এটা ১৫ পৃষ্ঠায় পেয়ে যাবে। বইয়ের ১৫ পৃষ্ঠা ২ নম্বরে দেখো বলা হয়েছে অঙ্কে লিখি। হ্যাঁ, অঙ্কে লিখি, আমরা একটু যাচাই করে নেই যে আমরা অঙ্কে যেগুলো দেয়া আছে সেগুলো পারি কি না। এখান থেকে ১ থেকে ১০০-র মধ্যেই সব কিছু আছে, এগুলো আমরা পারি কি না একটু ঝালাই করে নেব, ঠিক আছে? দেখো, আমরা সবাই নিজেরা নিজেদেরকে যাচাই করে নিই। দেখি এখানে কি লেখা আছে, বানান করে পড়তে পারি কি না, ঠিক আছে? দেখো এখানে আছে আ টয়কারে তা, হ্যাঁ, আ টয়কারে তা, আটা তয় তয়ে র, কি হয়, আ টয়কারে তা তয় তয়ে র, ৭৮, কেমন? ৭৮, এখানে লেখা আছে ৭৮, এটাকে আমরা কি করব, বানান করে লেখা আছে ৭৮, আমরা লিখব অঙ্কে, কেমন? অঙ্কে কি আমরা পারি ৭৮ লিখতে? মনে করার চেষ্টা করি, অবশ্যই পারি। দেখো ৭৮ লেখা খুব সোজা, এই যে ৭, ১০, ৮, ৭৮, ঠিক আছে? ৭, ১০, ৮, ৭৮, মনে পড়েছে কি? অবশ্যই পড়েছে, আমার বিশ্বাস তোমরা এটা জানো, ঠিক আছে? তারপরে দেখো এখানে কি লেখা আছে, আমরা বানান করতে পারি কি না একটু দেখি। পয়ে চন্দ্রবিন্দু চয়কারে চা, কি, ৫, হ্যাঁ, ন বয়ে বয়ে রস্যুই, কি, ৯৫, তাই তো? প চয়কারে চা, ন বয়ে বয়ে রস্যুই, ৯৫, কি আমরা লিখতে জানি? অবশ্যই জানি, ঠিক আছে? দেখো আমরা মনে করি ৯৫, ৯০ কিভাবে লেখে, ৯০, ৯০, তাহলে ৯ ঘরে আছে নিশ্চয়ই আমাদের কি, ৯৫, তাই তো? ঠিক আছে, তাহলে আমরা ৯ লিখি আগে, ৯৫, দেখো তো ৯, ১০, ৫, ৯৫, তাই না? ৯, ১০, ৫, ৯৫, ঠিক আছে? এরপরে দেখো কি আছে, আমরা বানান করতে পারি কিনা একটু দেখি, হ্যাঁ, ৮, ৯, ৬, ৮, কি বলছে, ৮, ৯, ৬, ৮ কি হয়, ৮০ হয়, হ্যাঁ, ৮, ৯, ৬, ৮, ৮০, ঠিক আছে? ৮০ কি আমরা জানি, ৮, ০, ৮০, তাই তো? ৮, ০ কি হয়, ৮০ হয় আমাদের, ঠিক আছে? আমরা লিখে ফেলেছি। এরপরে দেখো কি বলছে, এরপরে আছে দীর্ঘ ও দন্ত ন, ঠিক আছে? দীর্ঘ দন্ত ন কি হয় আমাদের, ১৯, হ্যাঁ, দীর্ঘ দন্ত ন ১৯, তারপরে কি আছে, দন্ত স তয়ে তয়ে র ৭০, হ্যাঁ, ৬৯, ৬৯ কি আমরা লিখতে পারি, ৬৯ কিভাবে লেখে, ৭০ বলছে, তাহলে কি ৭০ কিভাবে লেখে আমাদের, ৭, ০, ৭০, তাই তো? তাহলে কি ৬৯ কি হবে, ৭, ১০, ৯, ৬৯, না না, আমার মতো এই ভুলটা করো না, ঠিক আছে? অনেকে এই ভুলটা ফাট করে করে ফেলো। তাহলে কি হবে, ৬৯ হচ্ছে ৭০-এর চেয়ে কম, তাহলে ৭০-এর আগের সংখ্যাটা কি আমাদের ৬৯, তাহলে কি ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০, ৬, ১০,
70 7 10 নয় না কিন্তু ঠিক আছে আচ্ছা এরপর দেখো 69 আমরা পেয়ে গেছি 6 10 9 69 ঠিক আছে এরপর দেখো তো কি আছে এরপর আছে দন্ত স আকারে সা ত আকারে তা তালব স এ রস ই কি 87 হ্যাঁ তালব দন্ত স আকারে সা ত আকারে তা 7 তালব স এ রস ই 87 80 80 একটা ভাব আছে না 80 শেষে 87 ঠিক আছে তাহলে 80 কিভাবে লিখি আমরা 8 এ 0 80 লিখি তাহলে 80 ঘরে আমার 87 আছে আর কি মনে হচ্ছে বলো তো 77 মানে 7 একটা যোগ আছে ঠিক আছে তাহলে আমরা 87 কিভাবে লিখব বলো তো তাহলে আমরা 80 এর জন্য কি 8 এর ঘরে চলে যাব এই 8 এর ঘরে চলে গেছি আর 7 শব্দটাতে কি আছে 7 আছে তাহলে আমরা পাশে 7 বসাই দেব তাহলে কি হলো 87 ঠিক আছে তাহলে এই হলো আমাদের 87 আর 10 7 87 কেমন আর 10 7 87 চলো পরবর্তীটাতে চলে যাই দেখো কি আছে এখানে দন্ত স আকারে সা ত আকারে তা তয় তয় র 77 এবারে 87 ছিল এবারে হচ্ছে কি 77 তোর 70 এর সাথে মিল আছে কিন্তু তাহলে কি পাবো আমরা এটা 70 এর ঘরে চলে যাই হ্যাঁ 70 এর ঘরে চলে যাই আমরা তাহলে 70 কি ভাবে লিখে 7 এ 0 তাহলে আমরা 7 প্রথমে লিখবো হ্যাঁ আর এখানে কি বলছে প্রথমে 7 তার মানে এখানে একটা 7 এর আরো একটা যোগ আছে 77 7 10 7 মনে করেছে কি 7 10 7 কি হয় আমাদের 77 ঠিক আছে এই ছিল তোমাদের 15 নম্বর পৃষ্ঠা নিজে করি 2 নম্বর প্রশ্ন হ্যাঁ তো তোমরা এটা দিয়েছে এই জন্য যে তোমরা ওয়ানে যা যা শিখেছো সেগুলো যেন একটু নিজেকে যাচাই করে নিতে পারো এগুলোর মাধ্যমে তো আমার অনুরোধ রইল যে তোমরা কথায় লেখা বাসায় 1 থেকে 100 পর্যন্ত একটু নিজে নিজে লিখে প্র্যাকটিস করে নিজেকে যাচাই করে নাও যে তোমরা 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে লিখতে পারছো কিনা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই ঠিক আছে এখানে কি বলছে এখানে বলছে কথায় লিখি কেমন কথায় লিখি এখানেও কিন্তু যতদূর আছে এটা কিন্তু 100 অতিক্রম করেনি ঠিক আছে 100 পার হয়ে যায়নি কিন্তু আমরা 1 থেকে 100 এর মধ্যেই আছি হ্যাঁ কথায় লেখা শিখবো আজকে আমরা দেখি তো এগুলো আমরা শিখেছি 100 পর্যন্ত ওয়ানে আমরা পারি কিনা একটু চেষ্টা করি হ্যাঁ এবারে আমরা কি করব ঠিক এটা উল্টোটা এখানে আমার অঙ্কে লেখাই আছে আমি কি করব সেটাকে বানান করে করে মনে করে সেটা লিখে ফেলব কথাই ঠিক আছে তাহলে এখানে কি আছে 9 10 2 কেমন 9 10 2 9 10 2 কি হয় 92 কেমন 92 কিভাবে লেখবো বলতো বিরা আগে লিখি বয়ে রস্যই রয়টারে রা বিরা বিরা লেখা মনে হয়ে গেছে বিরা এর সাথে কি লিখতে হবে আমার 90 ঠিক আছে ন ব ব রসই ন বয়ে বয়ে রসই হচ্ছে 90 তার সাথে বিরা যোগ করেছি বয়ে রসই রয়টারে রা বিরা ন বয়ে বয়ে রসই 92 কেমন আচ্ছা তারপর দেখো কি আছে 8 10 4 কি 84 তাই তো 8 10 4 84 84 আমি কি লিখব চূড়াটা আগে লিখি চয়ে রসু রয়াটা চূড়া ঠিক আছে চয়ে রসু রয়াটা সি সিতে কি হয় সি কি হবে হয় তালব সয়ে রসই সি চূড়াশি ঠিক আছে চূড়াশি আচ্ছা এরপর দেখো তো 5 5 10 7 কেমন 5 10 7 5 10 7 কি 57 ঠিক আছে 57 সাতা লিখি আগে আমি দন্ত স আকারে সা ত আকারে তা 57 9 9 9 57 কেমন দন্ত নয় নিচে আর একটা দন্ত ন নয় নয় 57 দন্ত স আকারে সা ত আকারে তা দন্ত নয় নয় 57 ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে কি আছে 6 10 9 কি 6 10 9 কি 59 না 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 59 নয় এটা কি
70 এই যে আমরা লিখেছিলাম হলো 70 মনে আছে এখানে বানানো দেয়া আছে দেখো আচ্ছা আমরা তাহলে কি পারি কিনা চেষ্টা করি ওটা দেখবা না ওদের দিকে তাকাবো না আমরা হ্যাঁ 70 বানানটা কি কি 19 বাদে সব 9 লিখতে কিন্তু আমি দীর্ঘ উ ব্যবহার করব ঠিক আছে 19 বাদে যত 9 আছে হ্যাঁ 79 79 99 যত আছে 49 49 হ্যাঁ সব 9 লিখব আমি দীর্ঘ উ দিয়ে মনে থাকে জানো হ্যাঁ 19 বাদে সব 9ই হলো আমার কি দীর্ঘ উ দিয়ে আচ্ছা তাহলে এখানে কি আছে 69 9 বানান কি লিখব আমরা দীর্ঘ উ দন্ত ন 69 লিখতে হবে এবার আমার দন্ত স তয়ে তয়ে র 69 ঠিক আছে এরপরে দেখো কি আছে এরপরে হচ্ছে 75 ঠিক আছে 75 75 পচা কিন্তু পচা লিখতে গেলে কিন্তু একটা উপরে চন্দ্রবিন্দু দিতেই হবে না হলে কিন্তু সত্যিকারই পচা হয়ে যাবে ঠিক আছে চন্দ্রবিন্দু যদি না দেই আমরা পচা হয়ে যাবে বানানটা ভুল হয়ে যাবে ঠিক আছে ক এ চন্দ্রবিন্দু চ আকারে চা এই হলো আমার পচা হ্যাঁ তারপরে কি আছে 75 তয়ে তয়ে যে তোর তয়ে তয়ে র 75 কেমন 75 লেখা হয়ে গেল এরপরে কি আছে দেখো এরপর আছে 6 10 6 কি হয় 66 মনে আছে কি 66 হ্যাঁ 6 10 6 66 6 কি 6 করেছে 66 60 এর সাথে মিল আছে না মূর্ধন্য ষ এই ষটা কি ষ মূর্ধন্য ষ ঠিক আছে তাল উপর ষ না দন্ত ষ না মূর্ধন্য ষ 66 6 কানে 6 মূর্ধন্য ষ টয় টয় রসই 66 কেমন আচ্ছা এরপরে কি আছে আমাদের 8 10 1 81 80 এর পরে সংখ্যাটাই হলো 81 কেমন 8 10 1 81 একা এক লিখব আমরা এ কয় করে কা একা তাল উপর ষ এ রস ই 81 কেমন খুব সোজা 81 বানানটা আচ্ছা এরপর কি আছে 9 10 9 কি 89 না 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 এটা হচ্ছে 99 ঠিক আছে 89 কিভাবে লাগে 90 এর চাইতে কম অর্থাৎ 8 10 9 89 তাই না এটা আছে আমাদের 99 9 10 9 99 ঠিক আছে 99 আমরা কিভাবে লিখব নিরা আগে লিখি 9 এর অশ্বই রয় পারে না নিরা 90 ন বয়ে বয়ে রশ্বই ঠিক আছে 99 এই হলো তোমাদের তিন নম্বর প্রশ্নে যা যা ছিল সেগুলো আমরা একটু কি করলাম সমাধান করার চেষ্টা করলাম আর তোমরা এইগুলো ভয় পাওয়ার কিছু নয় এগুলো হচ্ছে পুরাতন পড়ায় তোমরা নিজেকে যাচাই করবে এগুলোর মাধ্যমে শুধু এগুলোর মাধ্যমেও না এগুলো করার পর তোমাদের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে তোমরা 1 থেকে 100 পর্যন্ত অঙ্কে লেখা খুব সুন্দরভাবে শিখবে এবং সেই সাথে তোমরা বানানটা একটু রিভাইজ দিয়ে নেবে ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল ধন্যবাদ।